শান্তিপূর্ণভাবে যেন ভোট হয়, যেন প্রাইজটা যেন পায়। আগের বার যেমন ডিএম প্রাইজ পেয়েছিল, এবার যেন প্রাইজ পেয়ে কোনো অশান্তি যেন না হয়। ওরা যদি অ্যাকচুয়াল মেরে দেয় একটা গাল পেতে দেবে। যদি কেউ ওরা ঝামালি করে তুমি মার খাবে, তুমি মারতে পারবে না, এই নির্দেশে দিলাম। দাদা, আগামী রামনবমীর দিনে হিন্দু পরিষদ 700 র্যালি বার করছে মানুষ, আর কি বলবেন? এটা তার চেয়ে বেশি র্যালি বার করছে তৃণমূলের। জেলাতে রামনবমী যতগুলো হনুমানের পুজো হয়, বজরং বলি, ততগুলো পুজোই তৃণমূল কংগ্রেস সবাই করে। গান্ধীজি হব ভালো না, টিভি দেখাতে পারবেন না। দাদা, কিছুদিন আগে আপনি বলেছিলেন সরলতা এবং নতুন ধারা নিয়ে বেরোবেন। নকুল ধারা তো দিচ্ছি, এখনো দিচ্ছি। আমি দেখাতে গেলে চিঠি এসে কই, চিঠি কই অমর, চিঠি কই আমেরিকাতে গাড়ি চিঠি পাঠিয়েছি নকুল দ্বারা। ঠিক আছে, ইলেকশন কমিশন পাঠিয়েছে আমেরিকা থেকে। ইলেকশন কমিশন তো দিন রাত্রি তো শোকজ করছে। এই নিয়ে কবার শোকজ করলাম? আমার খেয়াল নেই, যতবার ইচ্ছা করুক না, আমিও উত্তর দিয়ে যাবো, অসুবিধা কী আছে? আমেরিকা থেকে কার আছে এটা পাঠিয়েছে বলতে? চিঠি আছে, ভাগ্যমান লোক বলেই পাঠিয়েছিলাম, অভাগা তো নয়। অভাগা হলে পাঠাতো, পাঠাতো না, নিশ্চয়ই ভাগ্যমান লোক। চিঠিটা কই গো? এই চিঠিটা আমেরিকা থেকে এসছে। দেখ, আমেরিকা গেল ভারতবর্ষে তলায় দেখে দেখি।